ইমু পাখি পালনে ঝুঁকছেন খুলনার খামারিরা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু এখন চাষ হচ্ছে লোনা পানির শহর খুলনায় প্রথমে শখের বসে ইমু পালন করলেও এখন বাণিজ্যিক চাষে ঝুঁকছেন খুলনার খামারিরা বর্তমানে খুলনায় ইমু পাখির আট দশটি খামার রয়েছে যে কোনো পরিবেশে বেড়ে উঠতে সক্ষম ও মৃত্যু হার কম এবং পাখির মাংসে চর্বির পরিমাণ কম থাকায় খামারি ও ভোক্তাদের মধ্যে দিন দিন এর চাহিদা বাড়ছে খামারিরা জানান ইমু পালনে আগ্রহী হওয়ার কারণ এর মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম ইমুর মাংসে মাত্র দুই শতাংশ কোলেস্টেরল এখনই সবাই কোলেস্টরেল মুক্ত মাংস চান এছাড়া ইমু পাখি পঁচিশ থেকে তিরিশ বছর বাঁচে পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন ও পাঁচ থেকে ছয় ফুট উঁচু হয় এরা উড়তে পারে না ইমু পাখি তৃণভোজি এরা ঘাস শাক সবজি খায় পাশাপাশি ফিড খাওয়ানো হয় এদের বৃদ্ধির জন্য এছাড়া এক ধরনের পাথর কুচি খাওয়ানো হয় যা এদের হজম শক্তি বৃদ্ধি করে সব থেকে বড় বিষয় হচ্ছে ইমুর মৃত্যুর হার টার্কি বা ফার্মের মুরগির থেকে অনেক কম খুলনার বড় খামারি বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আরশাপুল আলম খান বলেন সবাই দিন দিন স্বাস্থ্য সচেতন হচ্ছে সবাই মুক্ত মাংস চান এটা পূরণে ইমু পাখি সক্ষম ভবিষ্যতের চিন্তা করেই তিনি ইমু পালন শুরু করেছেন তিনি বলেন ইমুর বাচ্চা বিক্রির ওপরই তিনি শুধু গুরুত্ব দিচ্ছেন মাংস বিক্রি নিয়ে এখনও ভাবছেন না বটিয়াঘাটা উপজেলার ইমু চাষি মোহাম্মদ ইমরান হোসেন জানান দু হাজার সতেরো সালে তিনি প্রথম ইমু চাষ শুরু করেন চারশো গ্রামের একটি ইমু বাচ্চা বারো থেকে চোদ্দ মাস পরে ষাট কেজি ওজন হয় আঠারো মাসে ইমু বাচ্চা দেওয়া শুরু করে একটি ইমু আঠারো থেকে পঁয়ত্রিশটি ডিম দিতে পারে এক জোড়া ইমু বাচ্চা দশ থেকে বারো হাজার টাকায় কেনা হয় বারো থেকে চোদ্দ মাস পর জোড়া ষাট থেকে সত্তর হাজার টাকায় বিক্রি হয় বিক্রি করা যায় এর মাংসও এছাড়া ডিম থেকে বাচ্চা ফুটিয়েও বিক্রি করা যায় বটিয়াঘাটা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বঙ্কিম কুমার হালদার বলেন এরই মধ্যে এ উপজেলায় আট দশটি ছোট বড় খামার গড়ে উঠেছে তারা সব ধরনের সহযোগিতা করছেন তিনি বলেন মানব সরেনের প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে ইমু পাখি ইমুর মৃত্যুর হার কম হওয়ায় চাষিরাও লাভবান হবেন এছাড়া এ পাখির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন চিড়িয়াখানা ও পর্যটন কেন্দ্রেও বছর দেড়েক বয়স হলেই এ পাখি ডিম দিতে শুরু করে এরা সাধারণত শীতকালে ডিম পাড়ে প্রতিটি ডিমের দাম প্রায় এক টাকা ইমুর চামড়া থেকে ব্যাগ তৈরি হয় হাড়ের গুঁড়ো থেকে ঔষধ নখ ও পালক থেকে সাজগোজের সামগ্রী তৈরি হয়